মহামারী করোনা ভাইরাস কালে দেশে ফিরেছেন এক মালদ্বীপ প্রবাসী। তাকে বরণ করতে দুজন স্ত্রী হাজির বিমানবন্দরে, কিন্তু তিনি তো মানুষ একজন। কাকে ফেলে কার কাছে যাবেন এই নিয়ে দুই স্ত্রীর মাঝে শুরু হয় ঝগড়া, আর সেটি থামাতে এগিয়ে আসতে হলো বিমানবন্দরে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীদেরকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘটনা ঘটেছে আজ রাতে। মালদ্বীপ ফেরত এক প্রবাসীকে রিসিভ করতে বিমানবন্দরে আসে তার দুই স্ত্রী। এক পর্যায়ে স্বামীর দখল নিতে তারা দুজনই ঝগড়ায় জড়িয়ে পড়ে। সাংবাদিকরা ওই ব্যক্তির কাছে দুই মহিলার পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। এরপর এক স্ত্রীকে রেখে অন্য স্ত্রীকে নিয়ে গাড়িতে চড়ে ঘটনাস্থান থেকে চলে যেতে চায় যুবক, কিন্তু স্ত্রীও নাছোড় বান্দা, গাড়ির দরজা ধরে টানাটানি করতে থাকেন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেই প্রবাসী জানান ওই দুজনই তার স্ত্রী। একজনকে আগে বিয়ে করেছেন এবং অন্যজনকে তিনি পরবর্তীতে মোবাইলে বিয়ে করেছেন বিদেশ থেকে। পরিস্থিতি তীব্র আকার ধারণ করলে দুই স্ত্রী সহ প্রবাসীকে সংলগ্ন থানায় নিয়ে যাওয়া হয় পরবর্তীতে। এরপর জানা যায় প্রবাসের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। সংশ্লিষ্ট থানাতে বিষয়টি মিটমাটের দায়িত্ব দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। প্রথমে ওই ছেলেটি ছোট স্ত্রীকে নিয়ে গাড়িতে চড়ে যেতে চায় ঘটনাস্থল থেকে, আর এতেই বাধা এবং ক্ষিপ্ত হয়ে ওঠে তার বড় স্ত্রী। বড় স্ত্রীর কোলে একজন সন্তানও আছে তার, কিন্তু কেন বড় স্ত্রীর সাথে তিনি যেতে রাজি না সেই বিষয়ে তাকে জানতে চাইলে তিনি বলেন, আমি পূর্বে আরও 16 মাস আগে বাংলাদেশে এসেছিলাম। এসে তার কাছে গিয়েছিলাম, যাওয়ার পরে সে আমাকে মেরে ধরে অনেক টাকা পয়সা নিয়ে নিয়েছে। এরপরে আমি সেখান থেকে পালিয়ে চলে এসে আবার বিদেশ চলে যাই। আসলে তিনি যে ধরনের অভিযোগ করলেন তার বড় স্ত্রীর বিরুদ্ধে, সেই অভিযোগ থেকে বোঝা যাচ্ছে তার বড় স্ত্রীকে নিয়ে তিনি সুখে শান্তিতে ছিল না, যার কারণে আবারও বিয়ে করেছে প্রবাসী ভাইটি। কিন্তু এদিকে বড় স্ত্রী গণমাধ্যমের সামনে জানিয়েছেন দ্বিতীয় বিয়ে করাতে তার কোনো সম্মতি ছিল না, আর আগেও তার কোনো ডিভোর্স দেওয়া হয়নি। এখন কি করবেন এই প্রবাসী ভাই দুই স্ত্রীকে নিয়ে? সম্ভব্য তিনি বড় স্ত্রীকে তালাক দিবেন। দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে ফেলুন। সব ঘটনায় তো আপনারা শুনলেন, সর্বশেষ কার অপরাধ মনে করছেন এখানে?